এত গৌরবময়, এত বেদনার বছর বাঙালির জীবনে আগে কখনো আসেনি। বছরটি 1971। এই একটি বছরের মাধ্যমে সমগ্র বিশ্ব বাংলাদেশকে জানলো, চিনল এবং বুঝতে পারলো সবুজ শ্যামল প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আর এই বাঙালির দেশপ্রেম, প্রত্যয়, দৃঢ়তা, মুক্তির অনির্বাণ আকাঙ্ক্ষা এবং আত্মবিশ্বাসের সাথে আবেগ মিলেমিশে একাকার হয়ে এক অনির্বচনীয় মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশকে জন্ম দিয়েছিল। দেশভূষণকালীন সেই সময়ের অসাধারণ নিখাত দলিল একাত্তরের চিঠি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে লেখা 82টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীণ ফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়েছে। 71-এর রণাঙ্গনে বীর যোদ্ধারা জীবন বাজি রেখে তাদের দেশের জন্য যুদ্ধ করেছেন। তারা বিভিন্ন সময় তাদের বাবা মা কিংবা আপনজনদের সাথে পত্র মারফত যোগাযোগ করেছেন। চিঠির ভাষাগুলো কখনো আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়, আবার কখনো বা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় 71-এর বীর সেনাদের দেশপ্রেম কতটা গভীর ছিল। তাদের চিঠিতে কেউ বা বিদায় চেয়েছেন আপনজনের কাছ থেকে, কেউ বা বিদায়ের পাশাপাশি দেশকে পাকিস্তান হানাদার মুক্ত করার দোয়া চেয়েছেন, আবার কেউ বা তার কলমের ভাষায় দেশকে পাকিস্তানিদের থেকে শত্রুমুক্ত করার জন্য দৃঢ় প্রত্যয়ে চিঠি লিখেছেন। আর তাই এসব চিঠি আমাদের ভিতরে সুপ্ত মানুষটিকে জাগিয়ে তোলে সুপ্ত দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। 71 সালে লেখা যুদ্ধের চিঠিগুলো সংগ্রহ করে তার সংকলন বের করার জন্য গ্রামীণফোন এবং প্রথম আলো সত্যি প্রশংসার পাওয়ার যোগ্য। আমি আমার এই চ্যানেলে সেই চিঠিগুলোর কয়েকটি আপনাদেরকে পড়ে শোনাব। আজ যে চিঠিটি পড়ে শোনাব তার লেখক ছিলেন শহীদ কাজী নুরুন্নবী। 1971 সালে রাজশাহী মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। মুক্তিযুদ্ধকালে মুজিব বাহিনীর রাজশাহী বিভাগের প্রধান ছিলেন। 1 অক্টোবর 1971 নুরুন্নবীকে পাকিস্তানি বাহিনী আটক করে এবং শহীদ জোহা হলে নিয়ে যায়। তার আর খোঁজ পাওয়া যায়নি। রাজশাহী মেডিকেল কলেজের একটি হোস্টেলের নাম তার নামে রয়েছে। চিঠি প্রাপক মা নুরুসাবাহ রোকেয়া। শহীদের বাবার নাম কাজী সাখাওয়াত হোসেন। ঠিকানা লতা বিতান, কাজীপাড়া, নওগাঁ। চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার কিউ এস ইসলাম, 18 শান্তিনগর, ঢাকা। আপনাদের জন্য চিঠিটি আমি পড়ে শোনাচ্ছি। 29 মার্চ রাজশাহী, 71। আম্মা, সালাম নেবেন। আমি ভালো আছি এবং নিরাপদেই আছি। দুশ্চিন্তা করবেন না, আব্বাকেও বলবেন। দুশ্চিন্তা মনোকষ্টের কারণ ছাড়া আর কোনো কাজে আসে না। এখানে গতকালও পরশু পুলিশ বনাম আর্মির মধ্যে সাংঘাতিক সংঘর্ষ হয়ে গেল, শেষ পর্যন্ত আমরা জিততে পারিনি। রাজশাহী শহর ছেড়ে লোকজন সব পালাচ্ছে, শহর একদম খালি, মিলিটারি কামান ব্যবহার করছে। 250 মতো পুলিশ মারা গিয়েছে, 4 আর্মি মারা গিয়েছে মাত্র। রাজশাহীর পরিস্থিতি এখন আর্মির আয়ত্তাধীনে রয়েছে। হাদি দুলাভাই ভালো আছেন, চিন্তার কারণ নেই। দুলিয়াপার খবর বোধহয় ভালোই, অন্য কোথায় যেন আছেন, আমি যাইনি সেখানে। পুষ্প আপা সমানে কাদাকাটি করে চলেছেন ঢাকার ভাবনায়। কদিন আগে গিয়েছিলাম, ধামকুড়িতে বোধহয় ওনার মা আছেন, সম্ভব হলে খবর পৌঁছে দেবেন, আমার জন্য ব্যস্ত হবেন না। যেভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমাদের বেঁচে থাকাটাই লজ্জার। আপনাদের দোয়ার জোরে হয়তো মরব না, কিন্তু মরলে গৌরবের মৃত্যুই হতো। ঘরে শুয়ে শুয়ে মরার মানে হয় কি? এবার জিতলে যেমন করে হোক একবার নওগাঁ যেতাম, কিন্তু জিততেই পারলাম না। হেরে বাড়ি যাওয়া তো পালিয়ে যাওয়া, পালাতে বড্ড অপমান বোধ হয়তো, তবু পালাতেই হবে। আব্বাকে সালাম। দুলুরা যেন অকারণ কোনো রকম রিস্ক না নেয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথাটা বললাম, তাতে শুধু শক্তি ক্ষয়ই হবে। দোয়া করবেন। ইতি বাবলু,
29/3। এখন আমি যে চিঠিটি পড়ব সেটি পাঠিয়েছিলেন লেখক নিজেই। এই চিঠির লেখক ছিলেন মুক্তিযোদ্ধা ABM মাহবুবুর রহমান। তিনি চিঠিটি লিখেছিলেন 8 নম্বর সেক্টর হেডকোয়ার্টার ট্রেনিং সেকশন বসিরহাট সাব ডিভিশন 24 পরগনা ভারত থেকে। তার বর্তমান ঠিকানা বাড়ি 7 দোতলা সড়ক 18 ব্লক G/1 সেকশন 2 মিরপুর ঢাকা। চিঠি প্রাপক মা রাহেলা বেগম রাঙা আখালিপাড়া নদিয়ার চাঁদঘাট বোয়ালমারি ফরিদপুর। এখন আমি চিঠিটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। 5 এপ্রিল 1971 সাল। মা গো, তুমি যখন এ পত্র পাবে আমি তখন তোমার থেকে অনেক দূরে থাকব। মা, জানি তুমি আমাকে যেতে দিবে না, তাই তোমাকে না বলে চলে যাচ্ছি। তবে মা, যেদিন মা বোনের ইজ্জতের প্রতিশোধ এবং এই সোনার বাংলাকে শত্রুমুক্ত করতে পারবো, সেদিন তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে। দোয়া করবে মা, তোমার আশা যেন পূর্ণ হয়। ইতি তোমারই হতভাগা ছেলে। পুনশ্চ সেই গাঢ় অন্ধকারে একাকী পথ চলেছি, শরীরের রক্ত মাঝে মাঝে টগবগিয়ে উঠছে, আবার মনে ভয় জেগে উঠছে। যদি পাকসেনাদের হাতে ধরা পড়ি তবে সব আশাই শেষ। যশোর হয়ে নাগদা বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করি। পথে একবার রাজাকারদের হাতে ধরা পড়ি। তারা শুধু টাকা পয়সা ও 4-5টা হিন্দু যুবতী মেয়েকে নিয়ে আমাদের ছেড়ে দেয়। তখন একবার মনে হয়েছিল নিজের জীবন দিয়ে মেয়েদের ওদের হাত থেকে রক্ষা করি, কিন্তু পর মুহূর্তে মনে হয় না, এদের উদ্ধার করতে গেলে প্রাণটাই যাবে, তাহলে হাজার মা বোনের কী হবে। রাত 4টার দিকে বর্ডার পার হয়ে ভারতে প্রবেশ করি। বাল্যবন্ধু শ্রী মদন কুমার ব্যানার্জি ইতনা কলোনি শিব মন্দির বারাসাত 24 পরগনা এই ঠিকানায় উঠলাম। এখানে 1 সপ্তাহ থেকে ওই বন্ধুর বড় ভাই শরৎচন্দ্র ব্যানার্জি আমাকে বসিরহাট মহকুমা 8 নম্বর সেক্টর মেজর ডালিমের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধে ট্রেনিংয়ে ভর্তি করিয়ে দেন। সেখানে পরিচয় হয় ব রেজিমেন্টের আবুল ভাইয়ের সঙ্গে। ট্রেনিং ক্যাম্পে 1 সপ্তাহ থাকার পর কর্নেল ওসমান গনির নির্দেশে আমাদের উচ্চ ট্রেনিং। চিঠিটি এখানেই সমাপ্ত হয়। এরপর এই চিঠির আর কোনো অংশ পাওয়া যায়নি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।